নদিয়ার জাতীয় সড়কের পাশ থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয় ষাটার্ধ বৃদ্ধের মৃতদেহ। ষাটার্ধ এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার করলো শান্তিপুর থানার পুলিশ। সূত্রে জানা যায়, শুক্রবার সকাল 11টা নাগাদ শান্তিপুর গোবিন্দপুর জাতীয় সড়কের পাশে এই ষাটার্ধ অজ্ঞাত পরিচয় বৃদ্ধকে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন। তারপরেই শান্তিপুর থানায় ফোন করে স্থানীয়রা এবং ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তির নাম এখনো জানা যায়নি। জাতীয় সড়কের পাশের গায়ে কাদা মাখা অবস্থায় পড়েছিল এই ষাটার্ধ বৃদ্ধ। পুলিশের প্রাথমিক অনুমান, কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তি হতে পারে, যে কোনো কারণবশত মৃত্যু হয়েছে তার। ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এবং ময়না তদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠায়। মৃতদেহটি পরিচয় সন্ধানে তদন্তে নেমেছে শান্তিপুর থানার পুলিশ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।